জয় গুরু বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি বার প্রণাম নিবেদন করে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজ তিনটি বিষয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে অস্বরূপ নিরাময়ে ঠাকুর কি করতে বললেন এবং বধিরতা দূরীকরণে কানে না শুনতে পাওয়া লোকের কি করণীয়। তাছাড়া রয়েছে ফর্সা হওয়ার উপায়, ফর্সা হতে গেলে আমাদের কি করণীয়। এই তিনটি বিষয়ে আজকের এই ভিডিওটি তৈরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার লাইক কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথম বিষয়, অর্ষরোগ নিরাময়ে পরমদয়ালের অমৃতময় কথা। ঠাকুর বললেন, অর্ষরোগ নিরাময়ে অফুল নিমের শিকড় কুমরে বা হাতে বেঁধে রাখলে অর্ষরোগের পক্ষে ভালো। সংগৃহীত হয়েছে আলোচনা প্রসঙ্গ 2-3-1950 হইতে। এবারে কানে শুনতে না পাওয়া লোকের কি করণীয়, তো সেই বিষয়ে পরমদয়ালের অমৃতময় কথা আপনাদের শেয়ার করছি। ঠাকুর বললেন, বধিরতা দূরীকরণে তুলার বীজ এবং ছাতিম ছাল তিল তেলে ভেজে সেই তেল কানে দিলে বধিরতা সারে। সংগৃহীত হয়েছে আলোচনা প্রসঙ্গ 1-11-1950 হইতে। এবারে ফর্সা হবার উপায়, ফর্সা হতে গেলে আমাদের কি করণীয় ঠাকুর বলে দিয়েছেন, চলুন জেনে নেই। ফর্সা হবার উপায়, মাসকলাই ও হলুদ বেটে সরিষার তেলে মিশিয়ে গায়ে মেখে স্নান করলে রং খুলে চামড়ার একটা ফুড হয়। মুখ ও হলুদ বেটে বড়ি করে খেলে হজম, গায়ের রং ও পুষ্টি ভালো হয়। সংগৃহীত হয়েছে আলোচনা প্রসঙ্গ 7-28-1945 হইতে। তো এই ছিল আজকে তিনটি বিষয়ে আজকের এই ভিডিওটি। আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।